স্টাডি রাইডার চ্যানেলের পক্ষ থেকে সকলকে আবারও স্বাগত। আজ আমি অষ্টম শ্রেণীর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ প্রদত্ত মডেল অ্যাক্টিভিটি টাস্কের 2021 সালে যে প্রশ্নপত্রটি দেওয়া হয়েছে অর্থাৎ পার্ট 4-এর প্রশ্নপত্রটি নিয়ে আজকে আলোচনা করব, পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের। তোমরা যদি এই প্রশ্নপত্রটি এখনো স্কুল থেকে না পেয়ে থাকো, তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে বাংলার শিক্ষা ই পোর্টালের মাধ্যমে তোমরা প্রশ্নপত্রটি দেখে নিতে পারো। খুব শীঘ্রই তোমাদের প্রশ্নপত্র দিয়ে দেওয়া হবে, তো চলো দেখে নেওয়া যাক। একের দাগে রয়েছে, ঠিক উত্তরটি নির্বাচন করো। চাপের এসআই একক হলো ক নিউটন, খ নিউটন বর্গ মিটার, গ নিউটন পার বর্গ মিটার, ঘ নিউটন পার বর্গ মিটার। এখানে দেখো সঠিক উত্তর নিউটন পার বর্গ মিটার হবে, তাই গটাও তোমাদের অ্যান্সার হতে পারে, ঘটাও অ্যান্সার হতে পারে, দুটো যেহেতু সেম রয়েছে। এরপরে 2-এর দাগে রয়েছে, আইসোবারদের ক্ষেত্রে নিচের যে কথাটি ঠিক তা হলো এদের ঘ ভর সংখ্যা সমান হয়। আইসোবার তাদেরকেই বলা হবে যাদের ভর সংখ্যা সমান। এরপর 3-এর দাগে রয়েছে, যে কোষীয় অঙ্গাণুর মধ্যে পুরনো জীর্ণ কোষকে ধ্বংস করার জন্য নানা ধরনের উৎসেচক থাকে তা হলো ঘ লাইসোজাইম, লাইসোজোম। এরপরে 2-এর দাগে রয়েছে, সংক্ষিপ্ত উত্তর দাও, 1 কিলোগ্রাম ভরের বস্তুকে পৃথিবী কত পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে? 9.8 নিউটন পরিমাণ বল দিয়ে আকর্ষণ করে 1 কিলোগ্রাম ভরের বস্তুকে। এরপর 2-এর দাগে রয়েছে, লঘু অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস মুক্ত করার ক্রম হ্রাসমান প্রবণতা অনুসারে কয়েকটি ধাতুকে সাজিয়ে দেওয়া হলো এনএ, এফই, এইচ, সিইউ, এইউ। এই তথ্য থেকে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতুটিকে চিহ্নিত করো। সব থেকে বাঁদিকে যে ধাতুটি রয়েছে সেটি হবে সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতু, অর্থাৎ এনএ বা সোডিয়াম হলো সবচেয়ে তড়িৎধনাত্মক ধাতু। এরপরে 3-এর দাগে রয়েছে, চোখের রেটিনায় অবস্থিত কোন কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে? চোখের রেটিনায় অবস্থিত দণ্ডাকার রড কোষ মৃদু আলোয় দর্শনে সাহায্য করে। এরপরে 3-এর দাগের প্রশ্নে রয়েছে, একটি বা দুটি বাক্যে উত্তর দাও। 3.1, কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি লেখো এবং কে রাশিটির এসআই একক লেখো। কুলম্বের সূত্রের গাণিতিক রূপ লেখার আগে তোমাদের এই ছবি একটা অঙ্কন করে নিতে হবে। এখানে কি রয়েছে, দুটি বস্তু আধান রয়েছে, যার একটার আধান হচ্ছে Q1, অন্যটার আধান হচ্ছে Q2, এবং এদের মধ্যবর্তী অর্থাৎ এদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে R এবং এদের মধ্যবর্তী ক্রিয়াশীল বল F। তাহলে দেখো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ, দুটি বস্তুর আধান যথাক্রমে Q1 ও Q2 এবং বস্তু দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব R হলে কুলম্বের সূত্রানুযায়ী বস্তু দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বল F হলে F সমানুপাতিক Q1 Q2 যখন R ধ্রুবক, অর্থাৎ দূরত্বটা যখন ধ্রুবক। আবার আরেকটা সূত্র মানে আরেকটা ভাগ হচ্ছে F সমানুপাতিক 1/r² যখন Q1 Q2টা ধ্রুবক। তাহলে দুটি সম্পর্ককে যদি একসাথে সমন্বিত করা হয় তাহলে আমরা পেয়ে যাব F সমানুপাতিক Q1 Q2 বাই r² যখন Q1 Q2 r প্রত্যেকেই পরিবর্তনশীল। তাহলে এখান থেকে F সমান K × Q1 Q2 বাই r², যেহেতু এখানে সমানুপাতিক চিহ্নটা উঠছে তাই এখানে একটা সমানুপাতিক ধ্রুবক নিতে হয়, এখানে K হলো সেই সমানুপাতিক ধ্রুবক। তো এটি হলো কুলম্বের সূত্রের গাণিতিক রূপ। কে রাশির এসআই একক হচ্ছে নিউটন মিটার স্কয়ার বাই কুলম্ব স্কয়ার। 3.2-এর প্রশ্ন, খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহে কি কি বিশেষ বৈশিষ্ট্য দেখা যায়? খুব শুকনো ও ঠান্ডা পরিবেশে বসবাসকারী প্রাণীদের দেহের কোষে অ্যান্টিফ্রিজ প্রোটিন থাকে যা কোষীয় তরলে বরফের কেলাস তৈরিতে বাধা দেয়। এছাড়াও তাপ সংরক্ষণের প্রয়োজনে এদের দেহে ফ্যাট সঞ্চয়কারী কোষের প্রাচুর্য থাকে। এরপরে 4-এর দাগের প্রশ্নে দেখো, 3-4টি বাক্যে উত্তর দাও। 4.1-এ রয়েছে, সমযোজী বন্ধন দিয়ে গঠিত জল মিথেন এবং অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন কি রকমের তা এঁকে দেখাও। তো প্রথমে আমরা দেখে নেব জল অণুর প্রাথমিক গঠন। তো জলের সংকেত আমরা জানি H2O, তাহলে ওটা থাকবে মাঝখানে এবং দুদিকে থাকবে দুটো হাইড্রোজেনের পরমাণু। তাহলে এখানে মোট আমরা দুটো সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। এরপরে মিথেন অণুর প্রাথমিক গঠন, মিথেনের সংকেত হচ্ছে CH4, অর্থাৎ একটা কার্বন পরমাণু আর চারিদিকে 4টে হাইড্রোজেন পরমাণু থাকবে এবং এখানে মোট 4টি সমযোজী বন্ধন তোমরা দেখতে পাচ্ছ থাকবে, 4টি সমযোজী বন্ধন থাকবে।
এরপর সি এর দাগে রয়েছে অ্যামোনিয়া অণুর প্রাথমিক গঠন। অ্যামোনিয়া অণুর সংকেত হচ্ছে NH3, অর্থাৎ একটা নাইট্রোজেন আর তিনটে হাইড্রোজেন থাকবে। তাহলে এক্ষেত্রে আমরা তিনটি সমযোজী বন্ধন দেখতে পাচ্ছি। এরপরে 4.2-এর প্রশ্নে রয়েছে এন্ডোপ্লাজমীয় জালিকার গঠন ও কাজ উল্লেখ করো। এন্ডোপ্লাজমীয় জালিকা গঠন, এন্ডোপ্লাজমীয় জালিকা প্লাজমা পর্দা থেকে উৎপন্ন হয়ে নিউক্লিয় পর্দা পর্যন্ত বিস্তৃত থাকে। কতকগুলো পর্দা বেষ্টিত নানা আকারের নল দিয়ে এরা গঠিত। এরা সাইটোপ্লাজমকে কতকগুলো অসম্পূর্ণ প্রকোষ্ঠে ভাগ করে। কোন কোন পর্দার বাইরের দিকে প্রোটিন সংশ্লেষকারী রাইবোজোম যুক্ত থাকে, তাই এদের অমসৃণ দেখায়। আর কোন কোন পর্দার বাইরের দিকে রাইবোজোম না থাকায় মসৃণ হয়। এদের গঠনে তিন রকমের উপাদান দেখা যায়, সিস্টার্নি, ভেসিকল ও টিউবিউলস। কাজটা দেখে নাও। এ সাইটোপ্লাজমকে কয়েকটি প্রকোষ্ঠে ভাগ করে, সাইটোপ্লাজমের কাঠামো গঠন করে এবং সাইটোপ্লাজমকে যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে। আর বি বিভিন্ন কোষীয় বস্তুর যেমন প্রোটিন, লিপিড ইত্যাদি সংশ্লেষ, পরিবহন ও সঞ্চয়ে সাহায্য করে। আজ এই পর্যন্ত। ভিডিওটির মাধ্যমে যদি তোমাদেরকে একটু হলেও সাহায্য করে থাকি তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিও। আর পড়াশোনা সংক্রান্ত এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো আর বন্ধুদের সাথে শেয়ার করো। ভালো থেকো, খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।